সাধারণ মানুষের অসাধারণ কথাগুলো নিয়ে আমি আসছি শামীম ব্লগস অডিও ইউটিউব চ্যানেল থেকে। গতকাল বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচ ছিল এবং আজকে আমি বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার যে খেলা হয়েছিল এবং সেটার যে তামিম ইকবাল যে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে এবং ক্রিকেট ইতিহাসে একটা ইতিহাস তৈরি করেছে সেই সম্পর্কে কথা বলবো। এখন আমি র্যান্ডমলি কথা বলবো। গতকালকে যে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে খেলা হয়েছে, তামিম যে একটা ইতিহাস করছে, এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে? ভাল লাগছে, ও যথেষ্ট পরিমাণ ভালো খেলছে। বাইরের দেশে বলতে কি, বাইরের দেশে একটু ইনজুরি হলে আর কি ওরা মাঠে নামতে চায় না, কিন্তু আমাদের প্লেয়াররা এদিকে মন মানসিকতা খুবই ভালো যে তারা আবার আমাদের দল হলো টাইগার দল, এইটাই আর কিছু বলবো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়ার কি নাম? রাকিব। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। কার খেলা ভালো লাগছে? কালকে তো ফোনাবাড়ি গেছে বাংলাদেশ। বাংলাদেশের কার খেলা ভালো লাগছে, মানে কোন প্লেয়ারের খেলা? জানি নাম, আমরা জানি না। ক্রিকেট খেলা দেখেন? দেখি মাঝে মাঝে। ইনজুরি হয়ে যখন খেলছে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে, এটা খুব ভালো লাগছে। আচ্ছা, আপনার কি নাম? আমার নাম জয়নাল। বাসা কোথায়? সিলেট। সিলেট থেকে জয়নাল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার কাছে কেমন লাগছে? আমি খেলা দেখিনি। হ্যাঁ, ইভেন খেলা সম্পর্কে অতটা আইডিয়া আগ্রহ নেই, তবে ফুটবলটা খুব পছন্দ করি। প্রথম ম্যাচে জয়, এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? কথা বলবে ভাই, ওনার সঙ্গে একই কথা বলেন। আচ্ছা, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার প্রথম ম্যাচই জয় এশিয়া কাপে, এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে? হ্যাঁ বলেন। খেলা দেখছেন? মানে কার খেলা ভালো লাগছে আপনার? সবার খেলা ভালো লাগছে, স্পেশালি কার খেলা ভালো লাগছে? কোন প্লেয়ার? তামিম ইকবাল। তামিম ইকবালের খেলা কেন ভালো লাগছে? ভালো লাগছে, ইনজুরির পরে উঠছে, এটাই বিশাল বড়। আর মুশফিকের খেলা? এটা তো আরো বেটার, ফাইনাল জিতবে। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ জিতুল মোল্লা, নওগাঁ থেকে। নওগাঁ থেকে মিঠুন ভাই, থ্যাংক ইউ। নওগাঁ থেকে মিঠুন ভাইয়ের সাথে কথা বলছিলাম। গতকালকে বাংলাদেশের খেলা দেখছেন? হ্যাঁ দেখছি। কার খেলা ভালো লাগছে? তামিম, কেন ওনার যে হাত ভাঙা নিয়ে খেলছিল ওনার এই স্পোর্ট দেখে আমার খুব আনন্দ লাগছে, খুব আনন্দ লাগছে। আর মুশফিকের খেলা কেমন লাগছে? ও খেলা ভালো লাগছে, দারুণ। ওকে গুড বাই, ওকে ধন্যবাদ। ওকে বাংলাদেশ থেকে অনেক শুভেচ্ছা, আরও ভালোবাসা। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন। আপনার দেশের বাড়ি? বামনবাড়ি। এবং বাংলাদেশে কার খেলা সবচেয়ে ভালো লাগছে? মুশফিকুর রহিম। মুশফিক, আর কেউ না? তামিম। কেন? কারণ ওর ডান হাত ভাঙা, ইঞ্জুরি নিয়ে বাম হাতে ব্যাট করছে। বামাতে, এটা তো একটা বিশ্ব রেকর্ড। এই যে এশিয়া কাপে প্রথম ম্যাচে বাংলাদেশ জয় লাভ করছে, টুর্নামেন্টে বাংলাদেশের সফলতা কতটুকু হতে পারে? বিশাল। বিশাল বলতে কেমন? চ্যাম্পিয়ন হবে? হ্যাঁ। নাসির বা সাব্বির, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? না, তাদের উদ্দেশ্যে আর কি বলার আছে? কিছু বলার নেই, যার যার ব্যক্তিগত ব্যাপার। কথা বলছিলাম মিরপুর কলেজের দুজন স্টুডেন্টের সাথে। অবশ্যই ভালো লাগে, বাংলাদেশ জিতলে সবসময় ভালো লাগে, সবসময় ভালো লাগে। আর গতকাল যে বাংলাদেশ প্রথম জয় লাভ করছে এশিয়া কাপে, এশিয়া কাপে বাংলাদেশের সফলতা কতটুকু হতে পারে? আমার, আমি বলি, আমার যেটুকু মনে হচ্ছে এবারে টিমটা, তামিমকে আমরা মিস করবো, কিন্তু এবারে টিমটা আমার মানে কালকে যা খেলা দেখলাম, ওদের যা গতি এবং খেলাটা স্পিড, আমার মনে হচ্ছে এবার আমরা চ্যাম্পিয়ন হবো, বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। হ্যাঁ। আর তামিম যে ইনজুরি হওয়ার পরেও খেলছে, এই বিষয়টা কেমন লাগছে? এটা তো আসলে দেশপ্রেম না থাকলে সম্ভব না। হ্যাঁ, এটা আসলে আমাদের, এটা ওদের কাছ থেকে অনেক বড় শিক্ষা, শিক্ষা পাই ওদের কাছ থেকে। আপনি দেখেন মাসাই ভাই, তিনি ছয়টা ইঞ্জুরি নিয়ে খেলে, তামিম কালকে রান কম ছিল, তার জন্যই কিন্তু এখানে নামছে, ঠিক আছে? না, রান কম ছিল এই জন্যই, দেশের প্রতি ভালোবাসা আছে এই জন্যই সে কিন্তু নামছে। ইঞ্জুরি হওয়ার পরে মাঠে নামছে, এটা সে খেলছে দেশের জন্য, আমার দেখে খুবই ভালো লাগছে। আর তামিম, সাকিব, মুশফিক যেখানে ইঞ্জুরি হওয়ার পরেও খেলতেছে দেশের জন্য, সেখানে সাব্বির বা নাসির, ওরা যে ওদের সিঙ্গল জীবন, সেটা নিয়ে আপনি কি বলতে চান? আসলে ভাই, এটা হচ্ছে মানসিকতার ব্যাপার। হ্যাঁ, এখানে ওদের
মানসিকতার ব্যাপার, ওরা আসলে কোন বাপের স্টার কোন বাপের সেলিব্রিটি, ওরা ওদের লেভেলটা আসলে বজায় রাখতে পারতেছে না। আশা করি ঠিক হয়ে যাবে। আপনি দেখেন মোসাদ্দেক, তার একটা মামলা আছে, তারপর সে দলে আছে, রুবেল ছিল রুবেলের, তারপর কি বলবো, সবারই এরকম একটা কিছু হয়, ঠিক হয়ে যাবে আসলে। আশা করি ওরা কামব্যাক করবে, সঠিকভাবে কামব্যাক। আপনারা শুভকামনা জানাচ্ছেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনার কি নাম জয়া? আপনার কি নাম? আমার নাম আনন্দ। আনন্দ ভাই, আর আমার নাম সাইমন রিদওয়ান। বাংলাদেশ তো আগের চেয়ে অনেক ডেভেলপ হয়েছে, ঠিক আছে। তারপর আপনারা মনে করলেন যে খেলার দিক দিয়ে অনেক উন্নত হচ্ছে, ঠিক আছে। তারা সব ফরম্যাটেই ভালো খেলতেছে, টি টোয়েন্টি, ওয়ান ডে, টেস্ট, ঠিক আছে। আমরা চেষ্টা করতেছি যে আমরাও আরও তাদের উৎসাহ করতেছি তারা ভালো খেলার জন্য, ঠিক আছে। আমরা চাই এশিয়া কাপটা আমাদের মাটিতে আসুক, আমাদের ঘরে আসুক। ভাই, গতকালকে বাংলাদেশের খেলা দেখছেন, কেমন লাগছে? ফাটাফাটি ফাটাফাটি। কার খেলা ভালো লাগছে? হ্যাঁ, কার খেলা ভালো লাগছে? তামিম। তামিম? হ্যাঁ, তামিম তো দুই রান করছে, হাত ভেঙে নিয়েছে, মাঠে নামছে, এটা ওর ধন্যবাদ জানানো দরকার। আচ্ছা আপু, কালকে বাংলাদেশের খেলা দেখছেন? না ভাইয়া, খেলা দেখে নাই। থ্যাংক ইউ। আচ্ছা কাকা, আপনি খেলা দেখছেন? বাংলাদেশ জয় লাভ করছে জানেন? এটা জানেন? কেমন লাগছে? দেখছি, ভালো লাগছে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আপনারা ভিডিওতে দেখেছেন, অনেকের সাথে আমি কথা বলেছি, এবং যারা বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচ খেলা দেখেছে, সবাই আসলে প্রাণের টিমের যে খেলা, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচ নিয়ে যারা মন্তব্য করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি যেটা বলবো, বাংলাদেশের খেলা বাংলাদেশের মানুষজন খুব ভালোভাবে দেখে। ভিডিওটি আপনারা যারা দেখেছেন আশা করি ভালো লেগেছে। আর আপনারা যেটা করবেন, কোন বিষয় নিয়ে কথা বললে ভালো হবে, কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করলে ভালো হবে, কমেন্টে জানাতে পারেন।